পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের দুর্দশা যেন সহসাই কাটছে না। দলে রয়েছে এক ঝাঁক তারকা খেলোয়াড়, তারপরও জিততে পারছে না ভিনিসিউসরা। অন্যদিকে ভাগ্যটা সহায় হচ্ছে না তাদের। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের 42 মিনিটের সময় ভিনিসিউসের সঙ্গে যে অন্যায় হয়েছে সে ব্যাপারে পরে ভুল স্বীকার করেছে কোপা টুর্নামেন্ট নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। কি হয়েছিল সেদিন? বিস্তারিত নূর আসার রিপোর্টে। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যখন উঠছে, চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল তখন ঢুকছে নিজেদের ছায়া হয়ে। কোপায় কোনো মতে প্রথম রাউন্ড পার করে কোয়ার্টার ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ সাবেক কোপা চ্যাম্পিয়ন উরুগুয়ের সামনে তারা। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ জেতার সুবর্ণ সুযোগ ছিল ব্রাজিলদের। যদি ভিনিসিউসকে করা পেনাল্টিটা পেত, তাহলে ম্যাচের ফলাফলটা অন্যরকম হতে পারত। দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল জানিয়েছে, কোপা আমেরিকায় ব্রাজিল কলম্বিয়া ম্যাচে ব্রাজিলকে একটি পেনাল্টি না দেওয়ার ভুল সিদ্ধান্ত নিয়েছেন রেফারি ও ভিএআর। ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারার লেভিস স্টেডিয়ামে ম্যাচের 42 মিনিটে নিজেদের বক্সে ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউসকে ফেলে দেন কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনোজ। পেনাল্টি দাবি করে ম্যাচের সেই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে থাকা ব্রাজিল। কিন্তু রেফারি হেসুস বালেনজিয়েলা ফাউলের বাঁশি বাজাননি, মুনোজ বল স্পর্শ করেছিলেন। এটা ভেবে বিএআর রেফারি আর্জেন্টিনার মাউরো ভিজলিয়ানো মাঠের রেফারি সিদ্ধান্ত কার্যকর রাখেন। এই নিয়ে সমালোচনা বইছে ফুটবল মঞ্চে। গত 5 জুলাই কনমেবলের ভিডিও বার্তায় বলা হয়, পেনাল্টি বক্সে বল দখলের লড়াইয়ে ডিফেন্ডার বল স্পর্শ করেননি, এর ফলে সংঘর্ষ হয়েছে এবং যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটার ক্ষেত্রে এটা যৌক্তিক ছিল না। রেফারি এটি দেখতে ব্যর্থ হয়েছেন এবং খেলা চালিয়ে গেছেন। বিএআরও এটা দেখতে ব্যর্থ হয়েছে যে ডিফেন্ডার বল স্পর্শ করেননি, তিনি ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। এরপর বিএআর মাঠের সিদ্ধান্ত বহাল রাখার ভুল দায় দিয়েছে। ব্রাজিলের জন্য পেনাল্টি পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ কলম্বিয়ার সঙ্গে ম্যাচটি 1-1 গোলে ড্র করায় গ্রুপ রানার্স আপ হয়েছে তারা। এর ফলে কোয়ার্টার ফাইনালে খেলতে হবে অপেক্ষাকৃত শক্তিশালী দল উরুগুয়ের বিপক্ষে। ম্যাচটি জিততে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পানামাকে পেত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তাই কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি জেতার ক্ষেত্রে ওই পেনাল্টিটি পাওয়া খুব গুরুত্বপূর্ণ ছিল। ওই ম্যাচে ড্রয়ের পর রেফারি সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন ব্রাজিলের কোচ দোরিবাল জুনিয়র। তিনি এই ব্যাপারে বলেন, সেই ভিনির ফাউলের মুহূর্তে ব্যবধান 2-0 হতে পারত, এরপরেই আমরা গোল হজম করেছি। আমার মতে এটাই পার্থক্য গড়ে দিয়েছে। নূর আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।